প্রিয় শিক্ষার্থী, আশা করি যে যেখানে আছো ভালো আছো। আজকে আমি মূলধন বাজেটিং অধ্যায়ের নেট বর্তমান মূল্য এবং অভ্যন্তরীণ আয়ের হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন এটা নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি যে মূলধন বাজেটিং অধ্যায়ের সেটা এসএসসি থেকে শুরু করে অনার্স লেভেলে বা মাস্টার্স লেভেলে আমরা জানি নিট বর্তমান মূল্য এবং অভ্যন্তরীণ আয়ের হার এটা অনেক গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন জায়গায় এটা আছে, এটা অ্যাকাউন্টিংয়েও আছে, বিভিন্ন কনসেপ্টে আছে। অ্যাকাউন্টিং অনার্স থার্ড ইয়ারে আছে, ফোর্থ ইয়ারে আছে, ফার্স্ট ইয়ারে আছে। তো এই জন্য আমাদের অনেক সময় এটার কনসেপ্ট আমরা অনেক সময় বুঝতে পারি না। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। আমরা মূলধন বাজেটিংয়ে আমরা যেটা বলে থাকি যে মূলধন বাজেটিং হলো যে একজন বিনিয়োগকারীর যে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করবে এবং বিনিয়োগ পরিকল্পনা করবে। তো দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ পরিকল্পনা করলে সেখান থেকে স্বাভাবিকভাবে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে মূলধন কীভাবে ফেরত আসে, তারপরে কীভাবে মোট আয়ের হার নির্ণয় করা, মোট আয় কীভাবে হয় বা গড় আয় কীভাবে হয়, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আমরা নিট বর্তমান মূল্য সম্পর্কে আলোচনা করিনি। তো নিট বর্তমান মূল্য কনসেপ্টটা কী, কেন এটা এখানে নির্ণয় করা হয় এবং একটা প্রতিষ্ঠানের জন্য, বিনিয়োগ প্রতিষ্ঠানের জন্য এই নিট বর্তমান মূল্যের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে কি করবে না সেটাই নির্বর্তন মূল্যের উপরে নির্ভর করেই নেওয়া হয়। তো এখানে নির্বর্তন মূল্য জিনিসটা কি, অর্থাৎ নির্বর্তন মূল্য হলো যে এখন আমি যে পরিমাণ টাকা বিনিয়োগ করব, একটা নির্দিষ্ট সময় পরে আমি যে পরিমাণ টাকা পাবো ওইটার আজকের মূল্য কত। অর্থাৎ আমি একটু উদাহরণ সহকারে বুঝিয়ে দিচ্ছি, সেটা হলো সাপোজ আমি ধরে নিব যে এটা জিরো, প্রেজেন্ট ভ্যালু মানে হলো এই মুহূর্ত এখন, সো এটা জিরো। আমি যদি এখন এখানে বিনিয়োগ করি, বিনিয়োগ করি এক লক্ষ টাকা, আমি এক লক্ষ টাকা বিনিয়োগ করি, তো আমাকে যদি বলা হয় যে প্রত্যেক বছরে আমাকে, আমি যদি মনে করি যে আমার বিনিয়োগটা চার বছর, এক দুই তিন চার, এই চার বছরে আমি প্রতি বছরে যদি এখানে যেটা দেওয়া আছে 30,000, 35,000, 40,000 আর হলো 38,000, বিষয়টা এমন যে আমি যে টাকাটা পাবো এই টাকাগুলো ইন ফিউচারে আমাকে দিবে, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে আমাকে দিতে থাকবে। তো এটা তো ফিউচার ভ্যালু। তো আমি প্রেজেন্ট ভ্যালু কনসেপ্টের মধ্যে যেটা বলা হয় যে আমি আমি তো প্রেজেন্টই আছি, আমি এখনই আছি, আমি ইন ফিউচারে যেই টাকাটা পাবো ওই টাকাটাকে আজকের মূল্যে আমাকে মূল্যায়িত করতে হবে, যেটাকে বলা হয় যে মূল্যায়ন প্রক্রিয়া। একটা হলো মূল্যায়ন বা ভ্যালুয়েশন, আরেকটা হলো অথবা এটাকেই বলা হয় বাট্টাকরণ বা ডিসকাউন্টিং। ফিন্যান্সে ডিসকাউন্টিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডিসকাউন্টিং হলো ফিউচারের যে পরিমাণ অর্থ পাওয়া যাবে বা ফিউচারের মূল্যটাকে আজকের মূল্যে রূপান্তর করা, এটাই হলো ডিসকাউন্টিং। আবার আরেকটা হলো কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং হলো চক্রবৃদ্ধি, যেটা আমি এখন কিছু টাকা জমা রাখলাম বা বিনিয়োগ করলাম, ভবিষ্যতে আমি যে পরিমাণ টাকা পাবো, সুদে আসলে যেটা পাবো। অর্থাৎ চক্রবৃদ্ধি হলো আমার, স্বাভাবিকভাবে মানুষ ব্যাংকে টাকা জমা রেখে ডিপিএস করে বা এফডিআর করে, সেটা হলো কম্পাউন্ডিং। আর ডিসকাউন্টিংয়ের কনসেপ্টটা হয় বিজনেসের ক্ষেত্রে, অর্থাৎ আমি যে এক লক্ষ টাকা বিনিয়োগ করব, আমার এই এক লক্ষ টাকা আমি যে চার বছর ধরে পাব, ওই চার বছর আমি যদি হিসাব করি, এখানে আছে অলরেডি 70, এক লক্ষ পাঁচ, এক লক্ষ 43,000 টাকা আমি পাবো, কিন্তু আমি বিনিয়োগ করলাম এক লক্ষ, তো আমি এক লক্ষ 43,000 টাকা পাবো ইন ফিউচারে। তো এই এক লক্ষ 43,000 টাকাকে আমি বাট্টাকরণ করব। কীভাবে বাট্টাকরণ করব, বাট্টার হার 10%,
अर्थात बाट्टाकरण हलो प्रत्याशित भैल्यू। प्रत्याशित भैल्यूटा कि एकटूना दरकार। प्रत्याशित भैल्यू रिक्वायर्ड रेट अफ रिटार्न ये हलो एक बनियोगे बजार रेट अर्थात बजारे कि परिमाण रेट ये प्रतिष्ठान जो देवे ये हलो आमी प्रत्याशा करी जे ये परिमाण रेट बजारे देवे जदि प्रत्याशा थे बसी पाई जदि प्रत्याशा थे प्रतिष्ठान बसि मुनाफा देयोग करब जैक हमें एक बुझे दीब अर्थात हमारे बनियोगकृत अर्थटा एखे आसि हिसाब करब ये विगत इन फ्यूचारे जो टाकटा पा वही टाकटा के आजकल मूल्य मूल्यायित करब आजकल मूल्य मूल्यायित कर देखब हमारे कि एक लक्ष ना कि एक 98,000 हाँ ना कि 1,05,000 यटार ऊपर भित्ति हमें सिद्धान रही तर निवर्तन मूल्य हलो भविष्य जे परिमाणटा अर्थ पा वही अर्थगुलर आजकल मूल्य कत ওইটাই হলো নিবর্তন অর্থাৎ বর্তমান মূল্য। তো নিবর্তন মূল্য হলো আমি বিনিয়োগকৃত অর্থ থেকে সেটা বাদ দিয়ে দিলে সেটা হবে নিবর্তন মূল্য। তাহলে বর্তমান মূল্যের কনসেপ্টটা আমরা অনেকেই জানি। এরপর আমরা যেটা করব সেটা হলো এটার নিবর্তন মূল্য যেটা এখন অনেকটাই প্রচলিত অনেকেই করে এটা আমি প্রথমে দুই ভাবে করব। প্রথমে আমি করব যে নেট প্রেজেন্ট ভ্যালু 10% দিয়ে প্রথমে আমি এভাবে করব সিএফ এনসিও অর্থাৎ আমি 4 বছরের জন্য টাকাটা বিনিয়োগ করলাম অর্থাৎ আমার অঙ্কের মধ্যে যেহেতু কোনো ট্যাক্সের কথা উল্লেখ নেই সেটা আমি ধরে নিব যে এটা সিএফএটি এটা হলো সিএফএটি অর্থাৎ আমি ট্যাক্স দেওয়ার পরবর্তীতে আমি পেয়ে গেলাম। তো আমরা এখন এটা লিখব একটা হলো 30,000 तो ये हमें लिखे फिलल एखे मानटा बसा मानटा देखो कत आथम प्रथम तो हलने आताश 1,000 27,273 প্রথমটা লিখে নাও। পরেরটা 28,926 পরেরটা 30,053 25,955 माइनस 1,00,000 27,273 प्लस 28,926 तो हमें जो देखल एखे आसल 1,12,000
207 माइनस 1 लक्ष समान समान 12207। तो हमरा देखते पेलाम जे एखाने आमी बिनियोग करलाम 1 लक्ष टाका। 1 लक्ष टाका बिनियोग करे परवर्ती 4 बछर जे विभिन्न टाकागुला ग्रहण करलाम जेटाके आमरा बोली नगदान्त प्रवाह। এই নগদান্ত প্রবাহটা এই নগদান্ত প্রবাহগুলো আজকের মূল্যে যদি আমি মূল্যায়িত করি, ডিসকাউন্টিং মানে হলো বাট্টাকরণ, ভাগ করা। আমি আজকের মূল্যে মূল্যায়িত করলাম, করার সাথে সাথে আমার এখানে আসলে 112207। অর্থাৎ আমি যেটা কিছুক্ষণ আগেও বলতে চেয়েছি সেটা হলো যে আমি এখানে আমার বিনিয়োগকৃত অর্থ ছিল 1 লক্ষ টাকা, এটা জিরো মানে এই মুহূর্তে। কেমন তো আমি ইন ফিউচারে আমি যে টাকাগুলো গ্রহণ করব সেই টাকাগুলো সব টাকার বাট্টাকরণ করে আমি গ্রহণ করলাম 112207। তাহলে আমি যেটা দেখলাম, আমি এখন বিনিয়োগ করলাম 1 লক্ষ, আর আমি ইন ফিউচারে যত টাকাই পাই সেটা বড় কথা না, বড় কথা হলো ওই টাকাগুলার আজকের মূল্য কত। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, সেটা হলো যে আমাদের এখানে বাট্টাকরণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বাট্টাকরণ অর্থাৎ আমি এর তাহলে আমি কেন আমার এখানে কেন বেশি হলো, এর বেশি হওয়ার একটা কারণ হলো যে 1,12,207 টাকা হওয়ার কারণ হলো যে আমার যে প্রত্যাশিত ভ্যালু, এটা হলো আমার প্রত্যাশিত ভ্যালু 10%, এটা ছিল 10%। অর্থাৎ আমার যে প্রত্যাশা 10%, আমার প্রত্যাশা বলতে বাজার রেট ছিল 10%, কিন্তু মূল কোম্পানি তার বিনিয়োগকারীকে সে তার চেয়ে বেশি প্রফিট দিয়েছে, সেটাই হলো সে কারণে এখানে বিনিয়োগটা পজিটিভ আসছে। অর্থাৎ এখন বিনিয়োগ করলাম 1 লক্ষ, আর ভবিষ্যতে আমি যাই পাই না কেন ওই টাকাটার আজকের মূল্য হলো 1,12,000। সো আমার এখানে বিনিয়োগ করে লাভবান হব এবং এখানে বিনিয়োগ করা যুক্তি। তাহলে আমরা এখানে এনপিভিটা এখানে আমরা দেখলাম, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আমরা এই নিট প্রেজেন্ট ভ্যালু আরেকটা ভাবে করা যায়, আমরা চেষ্টা করব সেভাবে এখন শেখার জন্য। আমরা আশা করি সবাই তুলে নিয়েছ। এবার আমরা এনপিভিটাকে আরো একটা সিস্টেমে করার চেষ্টা করব, সেটা হলো যে কর পরবর্তী নগদ প্রবাহ, এরপরে হলো দশ পার্সেন্ট, আর এটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এট দ্য রেট 10%। এখানে আমি বলে রাখা ভালো, একটা হলো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর একটা, আর একটা হলো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি একটা। অর্থাৎ আমার এই নগদান্ত প্রবাহগুলো যদি অসমান হয় হ্যাঁ, অসমান হলে আমি এটাকে বলবো যে যদি আন্ত প্রবাহগুলো অসমান হয় তাইলে সেটা হলো প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর। তো এখন আমরা জানি যে আমাদের এখানে আমরা যখন নাকি এইভাবে করতে যাব তখন আমার ফ্যাক্টরের মান লাগবে, এবং এই জন্য একটা শিট আছে, তো অনেক সময় শিটটা অ্যালাউ করা হয় না। তো এই জন্য আমরা একটা সিস্টেম করব যে যে কোনো ধরনের যত বছরই হোক আমরা সেটা বের করে ফেলতে পারবো। তো আমরা সিস্টেমটা এভাবে ফলো করব, সেটা হলো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এট দ্য রেট 10%-এর ক্ষেত্রে আমরা প্রথম বছরের ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব, এটা হলো ওয়ান প্লাস আই ওয়ান,
समान समान वन वन प्लस वन जिरो एक जिरो अर्थात एरपर आमरा जदि द्वितीय बसर जन्य करी एखाने शुद्ध दुई हबे एखाने तीन हबे चार हबे पाँच हबे एभावे आमरा एटा बेर करे फेलते पारबो आशा करी। एबार आमरा मानटा आमरा बेर करो बेर करार चेष्टा करब वन जिरो वन भाग वन इस टू वन जिरो हाँ पहले आमरा एखाने एक दुई तीन चार आमरा लिखलाम एबार आमरा मानगुला लिखब त्रिश हज़ार पैंतीस हज़ार चल्लिस हज़ार आठत्रिश हज़ार आठत्रिश हज़ार एबार आमरा बाट्टार हाट्टा लिखब नाइन जिरो नाइन वन वन इस टू এবার লিখব আমরা পয়েন্ট এইট টু সিক্স অর্থাৎ এটাকে আমি যদি ওয়ান ওয়ান প্লাস ওয়ান জিরো টু বসাই তাহলে বের হবে এটা, আবার আমি যদি এটাকে ওয়ান ওয়ান প্লাস ওয়ান জিরো থ্রি বসাই না তাহলে এটা আসবে। তাহলে আমরা পেলাম সেভেন ফাইভ ওয়ান এরপরে হলো সিক্স এইট থ্রি অর্থাৎ আমরা যেটা করলাম সেটা হলো যে আসলে এটা কী যে আমি বের করলাম অর্থাৎ আমি যখন প্রতি বছরের হিসাব করব তখন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমাকে প্রতি এক টাকার বিপরীতে যেহেতু আমি হিসাব করছি যেহেতু এখানে জিরো তাহলে আমাকে দেখতে হবে প্রতি এক টাকার এটা হলো ওয়ান ইয়ার এটা হলো ওয়ান টাকা প্রতি এক টাকার আজকের মূল্য কত এরপর আমি যখন আবার করব প্রতি এক টাকার দ্বিতীয় বছরের আজকের মূল্য কত প্রতি এক টাকা তৃতীয় বছর শেষে আজকের মূল্য কত তারপরে চতুর্থ বছর শেষে আজকের মূল্য কত অর্থাৎ আমি যেটা করলাম সেটা হলো যে আমি আমার যে টাকাটা এখানে আছে এক টাকা অর্থাৎ আমি পুরো টাকাটাকে এক টাকা ফ্যাক্টরের মান হলো ফ্যাক্টরের মান সবসময় এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের মান সবসময় এক থেকে হিসাব করা হয় এবং সেটা বছর যত হবে অত দিয়ে হবে অর্থাৎ আমি এখানে আসি ঠিক এক এখন থেকে এক বছর পরের এক টাকার আজকের মূল্য কত তবে এক বছর ওয়ান এক বছর পরে এক টাকা তাহলে এটা আজকের মূল্য কত তাহলে আজকের মূল্য এটা আবার এক টাকার দুই বছর পরের এক টাকার আজকের মূল্য কত বা তিন বছর পরের আজকের মূল্য কত চার বছর পরের আজকের মূল্য কত এটাই হলো ফ্যাক্টরের মান তাহলে আমরা এখন মানগুলো ইয়ে করে ফেলবো সাতাশ হাজার দুইশো তিয়াত্তর আঠাশ হাজার নয়শো দশ তিরিশ হাজার চল্লিশ পঁচিশ হাজার আটশো আটাত্তর তাহলে আমরা পেয়ে গেলাম এক লক্ষ বারো হাজার একশো এক এটা হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু
তাহলে আমার এখানে মাইনাস এন সি ও এক লক্ষ, তাহলে আমার এন ফি বি হলো 12,101। আমরা জানি যে এটা যখন নাকি আমরা দুইভাবেই করি, দুইটার রেজাল্ট একটু সামান্য একটু এদিক সেদিক হবে। তো আমরা নিট বর্তমান মূল্যটা দুইভাবেই করা যায় এবং আমরা দুভাবেই সেটা করলাম। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তারপরে আমি আবার একটু আলোচনা করে দিচ্ছি, সেটা হলো যে নিট বর্তমান মূল্য হলো, অর্থাৎ বর্তমান মূল্যটা কী সেটা আমরা আরেকটু ক্লিয়ার করি। বর্তমান মূল্য হলো ঠিক এখন থেকে নির্দিষ্ট সময় পরে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে ওই অর্থের আজকের মূল্য কত। তার মানে আমরা ধরে নিব যে আমরা বিভিন্ন ব্যাংক, বিমা বা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যে টাকা জমা রাখি বা এফডিআর করি, সেটা করার ফলে আমাদের যেটা হয় যে আমাদের একটা নির্দিষ্ট সময় পরে আমাদের মুনাফা দেয়, তো আমরা সেটা বলতে পারি। এবং আমরা আরেকটা জিনিস যেটা বলি সেটা হলো যে আমরা যখনই ব্যাংকে টাকা রাখি তখন আমরা মুনাফা চিন্তা করি, কিন্তু আমরা চিন্তা করি না যে আমরা নির্দিষ্ট সময় পরে যে পরিমাণ অর্থ পাব, এখন আমি যা বিনিয়োগ করলাম, আমি এখন যাই বিনিয়োগ করব, এই মুহূর্তে জিরোতে আছি আমি, তাই ইন ফিউচার আমি যাই পাই না কেন, ওই টাকাটার আজকের মূল্য কত, তার মানে টাকার সাথে ইনফ্লেশন রেটটা অ্যাড হবে। তাহলে বর্তমান মূল্য হলো ভবিষ্যতে যাই পাই তার আজকের মূল্য কত ওইটা। আর নিট বর্তমান মূল্য হলো, দেখো এই যে আমরা এনসিউটা নিট আসছে কেন, তার মানে হলো আমি ভবিষ্যতে যাই পাই না কেন, এটার আজকের মূল্য থেকে এনসিউ বাদ দিলে এটা বের হবে। তো আমরা যেটা ক্লিয়ার হলাম, বার্তার যে বিষয়টা এখানে আছে, বার্তার বিষয়টা হলো যে আমি এই 30,000 টাকা কিন্তু আমি এক বছর পরে পাবো। তো এখন এক বছর পরে যদি এই 30,000 টাকা পাই, তাহলে এই 30,000 টাকা পাওয়ার আজকের মূল্য হলো 27,000 টাকা। তাহলে আমি এখানে আরেকটু ইয়ে করে করা যায় যে আমি এক ওয়ান ইয়ার পরে যদি আমি আমি 30,000 টাকা পেয়ে থাকি, তাহলে এখনকার ওইটার মূল্য হলো 27,273 টাকা। তার মানে এটা হলো বর্তমান মূল্য, এটা নিট বর্তমান মূল্য না। নিট বর্তমান মূল্য হবে যখন আমি টোটাল বর্তমান মূল্য থেকে এনসিও আমি বাদ দিব, তখন হবে নিট বর্তমান মূল্য। আবার ঠিক এখানে যেটা আছে যে 35,000 টাকার ঠিক দুই বছর পরের আজকের মূল্য হলো এখানে যেটা আছে 28,910 টাকা। আবার ঠিক 40,000 টাকার তিন বছর পরে আজকের মূল্য হলো এটা। অর্থাৎ আমরা ইন ফিউচারে যাই পাই না কেন, ওই টাকাটার আজকের মূল্য কত হয় সেটা নির্ণয় করাটাই হলো বর্তমান মূল্য। তো টোটাল বর্তমান মূল্যগুলোকে যখন আমরা যোগ করবো তখন সেখান থেকে এনসিও বাদ দেবো। এখানে এনসিও কেন বাদ, নিট মানি হলো যে আমি বিনিয়োগ করলাম 1,00,000 টাকা কিন্তু আমার এখানে আমি পেয়ে গেলাম 1,12,000 টাকা। এটা কেন হলো, এর কারণ কী, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। এর কারণ হলো যে আমরা স্বাভাবিকভাবেই যখন বিনিয়োগ করি তখন আমাদের একটা প্রত্যাশিত আয়ের হার থাকে, বা যেটাকে আমরা বাট্টার হার বলি। তো বাট্টার হারটা আসলে এমন যে আমরা সবসময় যেটা করে থাকি সেটা হলো যে প্রতিষ্ঠান আমাদেরকে কী দিচ্ছে, আমরা বাট্টার হার 10% বা প্রত্যাশিত আয়ের হার 10%, অর্থাৎ প্রতিষ্ঠান একটা যে কোনো প্রতিষ্ঠানের বিনিয়োগ করার ক্ষেত্রে একটা আয়ের হাত থাকবে, নির্দিষ্ট অভ্যন্তরীণ একটা আয়ের হাত থাকবে এবং একটা বাজার রেট থাকবে। ওই বাজার রেটটাই আমরা প্রত্যাশা করবো ওই প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ আমি প্রত্যাশা করব না ওই রেটটা, আমি প্রত্যাশা করব বাজার রেট। তো প্রতিষ্ঠান যদি আমাকে ওই বাজার রেট থেকে বেশি দেয়, যেমন আমার এখানে আমরা যেটা পেলাম, যেমন আমার বাট্টার হার হলো, বাট্টার হার 10%, তাহলে এই বাট্টার হার এখানে কী, এটা দিয়ে তো আমি বাট্টাকরণ করলাম, তার মানে এটা হলো বাজার রেট। বাজার যেই রেট ওই রেটটাই আমি প্রত্যাশা করি, এটা হলো বাজার রেট বাট্টার হার, যেটাকে আমি আজকের মূল্যে মূল্যায়িত করব। তাহলে প্রতিষ্ঠান হচ্ছে আমাকে একটা হার দিয়েছে, এখানে ওই হারটা নেই। প্রতিষ্ঠান আমাকে যদি বাজার রেটের বেশি না দিত তাহলে আমি আমার এখানে বিনিয়োগ আমি করতাম না, অর্থাৎ আমার বাজার রেটের থেকে আমার বেশি একটা পজিটিভ হওয়ার একটাই কারণ, সেটা হলো যে আমার বাট্টার হাত থেকে
আমি ওই প্রতিষ্ঠান থেকে বেশি পরিমাণ মুনাফা গ্রহণ করেছি, নাইলে আমার এখানে মুনাফা হওয়ার কোনো সুযোগ ছিল না। তাহলে আমি যদি প্রত্যাশা করি 10%, যদি প্রতিষ্ঠান আমাকে তার চেয়ে কম দিত এই ইনফ্লোগুলো, তাহলে আমার এটা মাইনাস হতো। তার মানে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে আয়ের হারটা আছে, ওই আয়ের হারটার সাথে আমার বাজার রেটের তফাতটাই হলো এখানে মূলত এনপিভি। তো আমরা আশা করি কিছুটা ক্লিয়ার হলাম। এবার আমরা যাব অভ্যন্তরীণ আয়ের হার। আমি এই অঙ্কটা দিয়েই আমি চেষ্টা করব অভ্যন্তরীণ আয়ের হারটা আমরা নির্ণয় করতে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবা। এখানে আমি বলে রাখি যে অভ্যন্তরীণ আয়ের হারটা কি, এটা আমরা অনেকেই অনেক সময় ক্লিয়ারলি বুঝতে পারি না বা এটা কি। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে একটা এনপিভি করলাম, সেটা হলো এইভাবে সিএফএটি ওয়ান প্লাস আই ওয়ান এভাবে দেওয়ার পরে মাইনাস এনসিও, কেমন সেটাতে আমি দেখলাম যে আমার এখানে একটা হলো 112,000 আসছিল, 112,207 মাইনাস 100,000, কেমন তো এটা আসছে হলো 112,000, তাহলে 12,207 বা পরেরটাতে করলাম সেটা তো আসছে 12,107। পরবর্তীতে আমি যেটা এনপিভি করলাম ওভাবে বছর দিয়ে সেভাবে আসছে 12,101। তো আমি যেভাবেই করি না কেন, প্রশ্ন হলো যে আমার আমি যেই পরিমাণ টাকা বিনিয়োগ করব আমার ওই পরিমাণ অর্থের সাথে এটার একটা অমিল, তাহলে এই অমিলের কারণ কী? অমিলের কারণ হলো আমি যে হারে বাট্টাকরণ করেছি ওই হারে আমি আয় পাচ্ছি না। তার মানে অভ্যন্তরীণ আয়ের হার হলো যে পরিমাণ আয় হলে বা যে পরিমাণ আয়ের হার হলে প্রতিষ্ঠানের এনসিও এবং টিপিবি, যেটাকে আমরা বলি এই টিপিবি, যেমন 100,000 সমান হবে, ওইটাই হলো আইআরআর। অর্থাৎ আমি এখানে এই রেটটা এমন একটা রেট দিব যেই রেট দিয়ে আমি বাট্টাকরণ করার ফলে আমার এনসিও এবং টিপিবি সমান হয়ে যাবে, ওইটাই হলো অভ্যন্তরীণ আয়ের হার। আমি কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম আমি বাট্টাকরণ করেছি 10%, হ্যাঁ 10%, কিন্তু প্রতিষ্ঠান আমাকে কত পার্সেন্ট আয় দিয়েছে আমার কাছে সেটা ক্লিয়ার না। তো যেহেতু যদি আমার আয়ের হার যদি যেটাকে আমরা সুদের হার বলি, সুদের হার যদি থাকতো এখানে 10%, তাহলে প্রতিষ্ঠান আমাকে যে হার দিয়েছে আমি সে হারেই বাট্টাকরণ করেছি, তাহলে আমার এই দুটো সমান হয়ে যেত। তো যেহেতু আমার এটা সমান হচ্ছে না, তার মানে আমি আরেকটু ক্লিয়ার করে দিই, সেটা হলো যে আইআরআরটা হলো যে আমরা বলতে পারি আরেকটু সহজভাবে টিপিবি, যেটা কিছুক্ষণ আগে আমি দুইটা বের করলাম, টিপিবি মাইনাস এনসিও। টিপিবি এবং এনসিও, যদি আমার এনসিও 100,000 টাকা সেটা আমি জানি, টিপিবিও যদি আমার 100,000 টাকা হতো তাহলে আমার এটা জিরো হয়ে যেত। অর্থাৎ তার মানে এই যে টিপিবিটা, এটা বের করার জন্য আমার কত রেট, আমি এখানে 10% দিয়ে করলাম আর এটা সমান হচ্ছে না। তাহলে আইআরআরের যে কনসেপ্টটা সেটা হলো যে আইআরআর হলো এমন একটি হার যে হারে ভবিষ্যতে নগদ আন্তঃপ্রবাহগুলোকে বাট্টাকরণ করা হলে এনসিও এবং টিপিবি সমান হয়, অর্থাৎ সেটাই হলো আইআরআর। তো যদি আমরা স্বাভাবিকভাবে আমরা কিছুক্ষণ আগে এটা এভাবে করলাম এনপিভি, তাহলে এনপিভি জিরো, তাহলে এনপিভি জিরো হলে যে আমরা যে আইআরআরটা করি সে আইআরআরটা কত রেট, অর্থাৎ কত পার্সেন্ট দিয়ে বাট্টাকরণ করলে, বা আমি যদি বলি এনপিভি সমান সমান সিএফএটি ওয়ান প্লাস আই, এটা কত পার্সেন্ট দিয়ে করলে আমার টিপিভি সমান হবে মাইনাস এনসিও সমান হবে, সেটা তো আমি জানি না। তো যেহেতু কোনো কিছু আমি জানি না, সেহেতু আমাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমে আমাকে সেটা নির্ণয় করতে হবে, কেমন ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমে আমরা কীভাবে নির্ণয় করব সেটা আমি আজকে দেখাবো। আমরা চেষ্টা করব যে আমাদের আইআরআরটা এখনই করে ফেলতে। তো এখানে প্রথমে আমরা
দুভাবে করা যায়, আইআরআর করার দুটো নিয়ম। একটা নিয়ম হলো একটু জটিল, তো এটা আমি পরবর্তী ক্লাসে দিব, আজকে আমি সহজটাই বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো যে বছর, ইয়ার, সিএফ, এটি, নগদ প্রবাহ, প্রবাহ বা আন্তঃপ্রবাহ আমরা যাই দেই, তারপরে প্রেজেন্ট ভ্যালু, ইন্টারেস্ট, ফ্যাক্টর এট দ্য রেট, তারপরে পিবি। তাহলে আমরা এটা এভাবেও করতে পারি যে এটা, তাহলে আমাদের এখানে আছে আমরা এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস করব, সেটা হলো যে অনেক সময় আমরা আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে আমরা যদি যদি আমরা এভাবেই ধরি নিই যে একটা 10% দেওয়া আছে, তাহলে একটা 10% হলো আর একটা মন মতো আমরা ধরে নিলেই আমাদের আইআরআর হয়ে যায়। হ্যাঁ, এটা হয়ে যায়, তা এটা হয়ে যাবে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি অনেক সময় মানগুলোর উপর নির্ভর করে সেটা হতে চায় না। কীভাবে হতে চায় না সেটা আমি একটু ক্লিয়ার করে দিব। তো আশা করি আমরা এখানে, অর্থাৎ আমি যেটা আইআরআর যেটা সচরাচর সবাই করে আমি সেভাবে করব না, সেভাবে সব অনেকেই পারে। আমি আজকে এমন একটা ভাবে অঙ্কটা করব যেভাবে আইআরআরটা আমাদের, অনেক সময় আমরা বলি যে আমি যদি 10% ধরে অঙ্কটা করি তাহলে পরবর্তী আবার যদি আমি পজিটিভ হয় তাহলে আমি বাড়াবো, নেগেটিভ হলে কমাবো, কিন্তু কত বাড়াবো বা কত কমাবো সেটা একটা বড় ধরনের ফ্যাক্টর। এই জন্য আমি চেষ্টা করব একটা নতুন সিস্টেমে দেখাই দিতে, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর সমান সমান এটা হলো এনসিও, আর এটা হলো অ্যাভারেজ সিএফএটি। তো এনসিও আমার এখানে অলরেডি 1 লক্ষ টাকা আছে, এটা আমরা দেখে ফেলছি, 1 লক্ষ টাকা আমার এখানে এনসিও আছে। তাহলে অ্যাভারেজ সিএফএটি কত আছে, এখানে আমি যেটা বলতে পারি সেটা হলো যে অ্যাভারেজ সিএফএটিটা আমরা নির্ণয় করি, অ্যাভারেজ সিএফএটি সমান সমান 65,105 আর হলো 1,43,000। তাহলে আমরা 1,43,000কে আমরা 4 দিয়ে ভাগ দিতে পারি, ৩৫,750। তাহলে আমরা 1,00,000কে 2.78 তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা আছে সেটা হলো যে, তো আমরা এখানে আরেকটু বিষয় যেটা বলে নেই সেটা হলো যে আমাদের অঙ্কটার ক্ষেত্রে এই যে এই 2.7 এটা আমি কী বের করলাম, কেমন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা জানি যে 8 অঙ্কে দেওয়া থাকলে এটা দিয়ে একটা আমি 10% দিয়ে করব, তারপরে প্লাস আসলে বাড়াবো বা কমাবো, এটা একটা সিম্পল রুলস। এটা অনেক সময় অঙ্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারে, কিরকম সমস্যা তৈরি করবে, অনেক সময় আমি 10% দিয়ে করলাম, করার ফলে আমার প্লাস আসলো, প্লাস আসলে আমি 20% ধরেই করে ফেললাম, দেখা গেছে 20% ধরে করলে আবার আমার প্লাস আসলো, তাহলে আবার কত ধরে করলে আমাকে মায়, অর্থাৎ আমার একটা এটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড, এটা হলো আমাকে একটা প্লাস লাগবে, যেহেতু আমি জানি না আমার কত পার্সেন্ট, তাহলে আমাকে একটা প্লাস লাগবে, একটা মাইনাস লাগবে, কিন্তু আমি এভাবে কি অঙ্ক কাটবো আর অঙ্ক করবো সেটা করা যাবে না। এই জন্য একটা রুলস যেটা সেটা হলো যে
প্রথমে ফিবি ফ্যাক্টর বের করতে হবে। ফিবি ফ্যাক্টর হলো এনসিও ভাগ এভারেজ সিএফএটি। এনসিও আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে 1 লক্ষ, এবং এই এভারেজ যে সিএফএটিগুলো আছে এই নগদ প্রবাহগুলোকে ভাগ করতে হবে গড়ে 4 দিয়ে। কেন 4 দিয়ে? কারণ যেহেতু 4 বছর দেওয়া আছে, তাহলে আসলে 35,750 35,750 দিলে আমার 2.78 আসলো। এখন আমার এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি তোমাদেরকে, সেটা হলো যে আমরা যখনই অঙ্কগুলো করব আমরা খেয়াল রাখব এই অঙ্কটার, আমরা আইআরআর করার সময় আমরা খেয়াল রাখব এটা কি 3-4 বছর অঙ্ক না 5 বছর। যদি যেহেতু 4 বছরের অঙ্ক তাহলে কিছু ফ্যাক্টরের মান আছে। ফ্যাক্টরের মানটা হলো যদি 4 বছর মেয়াদ হয় তাহলে ফ্যাক্টরের মানটা কত থেকে কত পার্সেন্টের মধ্যে আসে মানটা থাকবে সেটা আমি দেখাচ্ছি। অর্থাৎ 1 থেকে 12% মধ্যে যদি থাকে, 1 থেকে 12% মধ্যে যদি থাকে তাহলে সেটা হবে ফ্যাক্টর 3। অর্থাৎ ফ্যাক্টর 3 বলতে আমরা এটা জানি যে মানগুলা ক্রমান্বয়ে কমতে থাকে। যেমন আমি যদি বলি এখানে এভাবে যদি করে দিতে পারি তাহলে এখানে আমি একটু ক্লিয়ার করে দেই, সেটা হলো যেমন 1% 3.9, 2% 3.8, এভাবে যেতে 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 3 হলো 12%। অর্থাৎ 4 বছর যখন হবে, 4 বছর, তাহলে আমরা খেয়াল রাখবো ফ্যাক্টরের মানগুলা, এই ফ্যাক্টরের মান কী, কোন ফ্যাক্টর, ওই যে আমি যেটা বের করবো সেটা কোথায় আছে, সেটা কতর মধ্যে আছে, শুধু এই জিনিসটা একটু এটা বের করার পরে এটা একটু মনে রাখলেই হয়ে যাবে। তাহলে আমরা জানি ফ্যাক্টর 3, অর্থাৎ ফ্যাক্টর 3 এর মধ্যে 12%, 1 থেকে 12%, অর্থাৎ 1 থেকে 12%, অর্থাৎ আমার এই ফ্যাক্টরটা যদি 3 হতো বা আমার এই ফ্যাক্টরটা 3-এর বেশি হতো তাহলে আমি ধরে নিতাম এটা 1 থেকে 12% মধ্যে আছে ওই ফ্যাক্টরটা। এবার আমি যাব যে এর পরবর্তীতে 13% থেকে শুরু করে 13% থেকে শুরু করে 13% থেকে 32% ফ্যাক্টর 2 এর মধ্যে। তাহলে এখন একটা প্রশ্ন যে তাহলে আমি তো একই কথা হলো যে আমি 14 ধরবো না 15 ধরবো নাকি আমি কত ধরবো, তাই না, আমি কত ধরবো এটাই প্রশ্ন। হ্যাঁ, এটা একটা প্রশ্ন থাকতে পারে কিন্তু না, এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কারণ হলো যে আমি একটু আগে বলেছি যে আমার এখানে পার্সেন্টেজের ক্ষেত্রে আমি একটু ডিটেলস বলতে চাচ্ছি কারণ এটা একটা গুরুত্বপূর্ণ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো আমি এখানে একটা জিনিস কি, আমি ফ্যাক্টরের মান দেখেই বুঝে নিব যে আমার কতর মধ্যে আছে। আমি জানি এটা 3.9 যদি হয় তাহলে ফ্যাক্টরটা তো অলরেডি, এটা যদি হয় 3 তাহলে আমাকে বুঝতে হবে পার্সেন্টেজ যত বাড়বে ফ্যাক্টরের মান তত কমতে থাকবে। ঠিক আছে, তাহলে আমি আরেকটু ক্লিয়ার হতে পারি যে আমি 12% আমার এখানে 3, সেটা ঠিক আছে। আবার আমি আরেকটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে সেটা হলো 32%, 13 থেকে 32%। হ্যাঁ, তাহলে আমার ফ্যাক্টরের মান 2.78,
তাহলে আমার এখানে যদি 12% 3 হয় তাহলে আমার এখানে নিশ্চয়ই 13% 2.9 বা সামথিং থাকবে। এটা হলো 1 2, তাহলে এটা হলো 3.9, এই যে 3.9 ফ্যাক্টর, এই ফ্যাক্টর 3.9, তো এটা অটোমেটিক পার্সেন্টেজ যত বাড়বে তত। তো আমার প্রশ্ন হলো, আমি আমাকে এটা যদি মনে রাখতে পারি যে 1 থেকে 12, 4 বছর মেয়াদের অঙ্ক হলে 1 থেকে 12% যদি ফ্যাক্টর হয় তাহলে ফ্যাক্টর মানটা 3-এর মধ্যে থাকবে, তাহলে আমি যদি বলি 3.2 তাহলে বুঝে নিব আমি এটা এদিকে চলে আসছে। কেমন, এটা বইয়ের পিছনে আছে, তোমরা দেখে নিবে, এটা প্রয়োজনীয় একটা বিষয়। এবার আমরা 13% থেকে যদি বলি তাহলে আমি কীভাবে বুঝবো যে আমার 2.78 কত পার্সেন্ট, এটা কি 25? না, আমি যেটা বলতে চাচ্ছি এটা যদি 2.9 হয় ফ্যাক্টর তাহলে এটা তো অটোমেটিক কমতে থাকবে, তাহলে এটা তো 2-এর মধ্যে আসবে। তো 2-এর মধ্যে না, আমি তো ওখানে 32% এখানে ফ্যাক্টরের মান ধরবো না, তাহলে আমি এখানে ধরে নিব যে যেহেতু এটা 2.9 তাহলে আমি এটা ধরে নিতে পারি যে এটা 2.8 বা আমি 17% বা 18% ধরে নিতে পারি। যেমন এই যে 2.8 14%, 2.7 15%, 2.7 বা 16%, 2.6 17%, 2.8 বা এরকম 5 সামথিং এভাবে যেতে থাকবে। কেমন, মানগুলো আরও কমে কমে যায়। তোমরা বইয়ের মধ্যে তোমরা কিভাবে দেখবা, তোমরা দেখবা হলো প্রেজেন্ট ভ্যালু, এনুইটি টেবিল, প্রেজেন্ট ভ্যালু এনুইটি টেবিল যদি তোমরা দেখো তাহলে তোমরা এটা পেরে যাবা। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আমার যে মানটা 2.78 আছে তাহলে এটার মধ্যে আমাকে দুটো মান নিলেই হয়ে যাবে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমার এখানে আমি জানি 2.78 যেটা দেওয়া আছে সেটা হলো 15 বা 16-এর মধ্যে আছে, বা আমি 15-16-এর মধ্যেই ধরতে পারি। তো এত সরাসরি ধরা যাবে না যেহেতু, তাহলে আমি একটা আগে নিতে পারি একটা পরে নিতে পারি। তাহলে আমার এখানে আমি এটার মধ্যেই হয়তো আমার ওই মানটা, আইআরআর এর মানটা আমার আছে, এটা আমি আগেই বলে ফেলতে পারবো, আমাকে বারবার অঙ্ক করতে হবে না ফ্যাক্টরের মানটা। তো আশা করি আমরা একটা 12% ধরবো যেহেতু এখানে 3, আর একটা আমরা 17% ধরবো। কেমন, তাহলে আমার বেশি দূরে যাওয়া লাগবে না, আমি জেনে গেলাম যে আমার মানটা আমি এখানে পেয়ে যাব। তাহলে আমি একটা 12% ধরে করি, 12% ধরে আমরা ওই ফ্যাক্টরের মানগুলো বসিয়ে ফেলি। সেটা হলো যে ফ্যাক্টরের মনে রাখতে হবে, আমি যখন এই ফ্যাক্টরের মানটা বের করব তখন প্রেজেন্ট ভ্যালু এনুইটি টেবিলকে ধরবো, কিন্তু ওই পার্সেন্টেজটা যখন আমি ধরবো যেহেতু এই মানটা অসমান সেহেতু আমাকে ওইটা ওইভাবেই ধরতে হবে। আমরা মানগুলো লিখে ফেলি, তাহলে 0.893, 797, 712, 636। তো আমরা লিখে ফেললাম মানগুলো, এরপর আমরা এখানে লিখব প্রেজেন্ট ভ্যালু। তাহলে 30,000 গুণন 0.893, তাহলে এটাকে আমরা লিখতে পারি 30,000 0.893, 26,790, এরপরে 35,000 গুণন 0.797,
टीपीबी समान समान इन इंग्लिश हो गए असुविधा नहीं ताले टोटल हलो एक लक्ष सात हजार तीन सौ तेत्रिश ताले आमार एन सी हलो एक लक्ष ताले आमार एन पी बी हलो सात हजार तीन सौ तेत्रिश তাহলে আমি একটা এনপিবি পেয়ে গেলাম 12% ধরে। আমি আরেকটা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এট দ্য রেট আমি 17% ধরে করব, কারণ আমি জানি যে আমার মানটা 17% ধরে আমি যদি করি তাহলে আমার মানটা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এট দ্য রেট 17% আমি জানি আমার মানটা হয়ে যাবে, এটা ধরে করলেও হয়ে যাবে এটা আমি জানি। কেন আমি ক্লিয়ার হয়ে নিলাম যে আমার ইফ এই ফ্যাক্টরের মানটা তোমরা এটা ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা। 17% আমরা এখানে লিখতে পারি সতেরো, এখানে বইয়ের মধ্যে ব্যবহার করা যায় আমরা আঠারো, তো 17% বলে পয়েন্ট এইট ফাইভ ফাইভ পয়েন্ট সেভেন থ্রি জিরো ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ তারপরে ফোর, কেমন? তাহলে আমরা এটাকে দিতে পারি পিবি, পিবি হলো 30,000 25,650 35,000 25,868 25,000 20,292 তাহলে আমার টোটাল টিপিবি হলো 40,000 গুণন পয়েন্ট প্লাস 20,292 25,868 25,650 তাহলে আমি পেয়ে গেলাম 96,510। আমার টিপিবি এনসি হলো 1,00,000, তাহলে আমার এখানে মাইনাস 3,490। তোমরা দেখে ফেলছ যে এখানে এনসিও আমরা জিনিসটা ক্লিয়ার করে ফেললাম, দেখে ফেলছ যে আমরা যদি এই সিস্টেমটা ফলো করি তাহলে আমাদের বারবার আইআরআরের জন্য কাটাকাটি করা লাগবে না। আমি যেটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি সেটা হলো যে তোমরা সবসময় খেয়াল রাখবা ওই পিবি ফ্যাক্টরের মানটা, পিবি ফ্যাক্টরের মানটা বের করতে ওই পিবি ভেক্টরের মানটা যদি 4 বছরের অঙ্ক হয়
তাহলে এবার আবার যদি পাঁচ বছর হয় তাহলে এখানে একটু চেঞ্জ হবে, এটা জাস্ট মনে রাখতে হবে। এই এত কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই, শুধু তুমি একটা কনসেপ্ট মাথায় রাখবা যে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট ফ্যাক্টর থ্রির মধ্যে, তাহলে আমি সামনের দিকে যত যাব ফ্যাক্টর কমতে থাকবে, যত যাব 40-50 যেখানে যাব ফ্যাক্টর কমতে থাকবে। তো ওই হিসাবে যেখান থেকে আবার নতুন আরেকটা পার্সেন্টেজ শুরু হবে ওইটা হিসাব করে ওখানে মানটা বসাই দিল হয়ে যায়। তাহলে আমরা এখন আইআরের অঙ্কটা করে ফেলি, মূল অঙ্কটা। এটা হলো আইআরআর সমান সমান এলডিআর প্লাস এনপিবি এলডিআর আবার এনপিবি এসডিআর মাইনাস এলডিআর গুণন 100। অর্থাৎ এই জিনিসটা দুইভাবেই করা যায়, তো এটা একটু সহজ আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের জন্য, বা বইয়ের মধ্যে আরেকটা সূত্র আছে ওটা দিয়েও করা যায়। তো আমি ওটা দিয়ে আরেকটা ক্লাস করাবো, সেখানে তখন দেবো। এলডিআর মানে হলো লয়ার ডিসকাউন্ট রেট। আমার এখানে দুইটা ডিসকাউন্ট আছে, তোমরা দেখছো, সেটা হলো একটা হলো 12%, একটা হলো 17%, একটা 12%, একটা 17%। তো লয়ার ডিসকাউন্ট মানে এখানে ছোটো কোনটা 12, তাহলে আমরা এখানে লিখব 4.12 প্লাস, এখানে দেখা যাচ্ছে যে এখানে আরেকটা জিনিস আছে, হায়ার ডিসকাউন্ট এবং লয়ার ডিসকাউন্ট এনপিবি এলডিআর মাইনাস, অর্থাৎ এখানে তাহলে আমরা লয়ার ডিসকাউন্ট রেটে আমরা পেলাম 7333, তারপরে আমরা এখানে 7333 মাইনাস 3490 গুণন 17 মাইনাস 12 গুণন 100, কেমন? তো আমরা গুণনটা পরে দিব, প্রতিবারে গুণনটা দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা এখানে এখন করবো 12 প্লাস 7333, আর এটাকে আমরা যোগ করে ফেলব, যোগ করলে একটা আসবে 7333 প্লাস 3490, কারণ মাইনাসে মাইনাসে যোগ হয়ে যাবে, এটা হলো 10823 গুণন 0.05। তাহলে 12 প্লাস আমরা এটাকে ভাগ করে এটা দিয়ে গুণ করব, 7333 ভাগ 10823 গুণন 0.05 0.033 গুণন 100। আচ্ছা, তাহলে যোগ 0.12, তাহলে 0.1538 গুণন 100, 100 সমান সমান 0.38%। তো তোমরা অলরেডি দেখছো যে আমাদের এখানে দেওয়া আছে, আমি যখন এটা করলাম তখন আমার এখানে 0.38। আমি কিছুক্ষণ আগেই বলে দিয়েছিলাম যে আমি যদি যে মানটা ধরে আমি করব, তার মানে আমার এটা 1% থেকে 12%-এর মধ্যে হলো, সেটা হলো যে এখানে হবে 3, তাহলে এখানে নিচে 3.9 বা সামথিং থাকবে। আরেকটা আমি বলেছিলাম যে আমার যেই মানটা দেওয়া আছে 13% থেকে 32%, এটা বইয়ের পিছনে দেওয়া আছে, ফিনান্স বইয়ের মধ্যে তোমরা দেখে নিবা, সেখানে বলছি আমি
2.9 থেকে 2 এর ভিতর আছে তাহলে আমি ক্লিয়ার হইলাম যে মানটা যেহেতু আমার 2.78 তাহলে 2.78 কে আমি কোথায় পাবো যেহেতু এটা আমি অর্থাৎ পার্সেন্টেজ যত বাড়বে মান তত ফ্যাক্টর মান তত কমবে তো এখানে যে তার মানে আমি ক্লিয়ার হইলাম যে আমার এখানে হয়তো এমন একটা মান ওই অর্থাৎ আমার এই ফ্যাক্টরের মানটাই এখানে যে ফিবি ফ্যাক্টর এই ফ্যাক্টরের মানটা কোথায় আছে অর্থাৎ ফ্যাক্টরের মানটা ধরে নিলাম আমি 15 বা আশেপাশে আছে কাছাকাছি তো তখন আমি ওই হিসেবে আমি 15 আগে নিলাম এবং 15 পরে নিলাম পার্সেন্টেজ 12 এবং 17 তাহলে আমার অঙ্ক বারবার কাটাকাটির প্রয়োজন নাই যে কোনো অঙ্কই এভাবে করা যাবে যদি সেটা 4 বছর হয় আবার 5 বছর হলে আবার এখানে একটু সেটিং চেঞ্জ হবে যে পার্সেন্টেজটা হয়তো একটু সামান্য এদিক সেদিক হবে তখন ওইটা আমি একটা ক্লাস নিব তো আশা করি তোমরা বুঝতে পারছো সেটা হলো যে আমরা আইআরআর বলতে আমি আরেকটু সামান্য ক্লিয়ার করে দিচ্ছি আইআরআর বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আয়ার হলো এমন একটা রেট যে রেটে ভবিষ্যতের নগদ আন্ত প্রবাহগুলোকে বাট্টাকরণ করলে আজকের মূল্যে রূপান্তর হয় অর্থাৎ আমি এখানে যা করলাম সেটা হলো যে এখন যে এখানে যে 15% যে বের হলো এই 15.38% এটা কী বের হলো অথবা যদি বলা হয় যে যেমন আমরা এনপিপির মাধ্যমে যদি সিদ্ধান্ত দিই তাহলে আমরা বলি যে পজিটিভ আসলে আমরা গ্রহণ করবো তা আইআরআরের মাধ্যমে আমি কীভাবে গ্রহণ করবো সিদ্ধান্ত যদি বলে আইআরআরের মাধ্যমে তুমি সিদ্ধান্ত দাও তো আইআরআরের মাধ্যমে যে সিদ্ধান্তটা আমি দিতে পারি সেটা হলো যে আমি দেখব যে আমার অঙ্কের মধ্যে বাট্টার হার কত বাট্টার হার 10% অর্থাৎ বাট্টার হার মূলধন ব্যয় বা সুযোগ ব্যয় যাই থাকুক বাট্টার হার যত থাকবে ওইটা হলো বাজার রেট তার মানে বাজার রেটের সাথে বাজার রেট থেকে যদি আইআরআরের মানটা বেশি হয় তাহলে বুঝে নিতে হবে এটা পজিটিভ অর্থাৎ প্রতিষ্ঠান আমাকে আসলে এই পরিমাণ আয় দিয়েছে বলে আমি গ্রহণ করেছি কারণ হলো বাট্টা হলো বাজারে বাট্টা বিনিয়োগকারীর কোনো রেট না এটা বাজারে থাকবে ওই রেট দিয়ে সে ভাগ করবে তাহলে বাজার রেট থেকে যদি বিনিয়োগকারী বেশি পায় তাহলে সেটা পজিটিভ এবং আইআরআর মান তাহলে বেশি আসবে আরেকটা জিনিস হলো তাহলে আরেকটা হলো এইটা তাহলে আমার এটা পজিটিভ কারণ এটার থেকে এটার মানটা বেশি তাহলে আমি এখানে বিনিয়োগ করব আরেকটা বিষয় ক্লিয়ার করি সেটা হলো যে তাহলে এই আইআরআর দিয়ে এখন কি বের হলো এই আইআরআর দিয়ে বের হলো যে এখন আমরা যদি এনপিবি করি যেমন আমি এখানে এখানে লাগবে না এখানেই দেখাই দিতে পারি যদি আমি এখানে 15% দিয়ে 15.38% দিয়ে আমি আরেকটা এনপিবি করি তাহলে টিপিবি এবং এনসিও সমান হয়ে এনপিবি জিরো হয়ে যাবে তাহলে আমি যে পার্সেন্টেজটা বের করলাম ওই পার্সেন্টেজটা হলো যে আমি ভবিষ্যতে যে নগদান্ত প্রবাহগুলো গ্রহণ করছি ওই নগদান্ত প্রবাহগুলোকে বাট্টাকরণ করলে টিপিবি এবং এনসিও সমান হবে সেটাই হলো আইআরআর রেট আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝেছো তোমরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি এরকম আস্তে আস্তে কয়েকটা অধ্যায় দিতে থাকবো চেষ্টা করবো সবগুলো অধ্যায় বা যে সমস্ত এন্ট্রিগুলো একটু জটিল আছে আমি ওগুলোকে তোমাদের জন্য সহজ করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে